সিভিসিভি এর ফুল ফর্ম আমরা আগে একটু জেনে নিই। সি সমান কনসোনেন্ট, ভি সমান ভাওয়েল, সি সমান কনসোনেন্ট, ভি সমান ভাওয়েল। এভাবে যখন কোনো ওয়ার্ড সাজানো থাকবে তখন আমরা যে ওয়ার্ডের মধ্যে যে ভাওয়েলটিকে খুঁজে পাবো সেই ভাওয়েলের নাম ধরেই ওয়ার্ডটি উচ্চারণ হবে। অর্থাৎ যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে এ লেটারটিকে খুঁজে পাই তাহলে আমরা সেই ওয়ার্ডটি এ দিয়েই উচ্চারণ করব। যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে ই লেটারটিকে খুঁজে পাই তাহলে আমরা সেই ওয়ার্ডটিকে ই দিয়েই উচ্চারণ করব। আর যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে আই লেটারটিকে খুঁজে পাই তাহলে আমরা সেই ওয়ার্ডটিকে আই দিয়েই উচ্চারণ করব। যদি কোনো ওয়ার্ডের মধ্যে ও খুঁজে পাওয়া যায় তাহলে ও এর মতোই উচ্চারণ হবে। আবার যদি কোনো ওয়ার্ডের মধ্যে ইউকে খুঁজে পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ইউ এর মতোই উচ্চারণ করতে হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে একটা ওয়ার্ড চলে এসেছে। তো এই ওয়ার্ডটা কিন্তু সিভিসিভি ওয়ার্ড ফরম্যাটে সাজানো আছে। ডি একটা কনসোনেন্ট, এ একটি ভাওয়েল, টি একটা কনসোনেন্ট আর ই একটি ভাওয়েল। তাহলে আমরা সিভিসিভি ওয়ার্ড ফরম্যাটে এটা সাজানো দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলেছি যে ওয়ার্ডের মধ্যে আমরা যে ভাওয়েলটিকে খুঁজে পাবো সেই ভাওয়েলটির নাম ধরেই আমরা ওয়ার্ডটিকে উচ্চারণ করব। তাহলে আমরা এ লেটার খুঁজে পাচ্ছি তাহলে এ দিয়েই এটাকে উচ্চারণ করব। তাহলে এটাকে আমরা উচ্চারণ করব ডেট, ডেট যার অর্থ তারিখ। তাহলে এখানে আমরা এ লেটার পেয়েছি তাই আমরা এ এর মতোই উচ্চারণ করলাম। তেমনি করে বলা যাবে কেক, কেক যার অর্থ কেক। তেমনি করে বলতে পারি গেম, গেম যার অর্থ খেলা। হেট, হেট যার অর্থ ঘৃণা। ফেস, ফেস যার অর্থ হচ্ছে মুখমণ্ডল। তো এখানে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু সিভিসিভি ওয়ার্ড ফরম্যাটে সাজানো রয়েছে। আর এই ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এ ভাওয়েলটিকে খুঁজে পেয়েছি তাই আমরা এ দিয়েই সেই ওয়ার্ডগুলো উচ্চারণ করেছি। তোমাদেরকে আর একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে, আমরা তিন নম্বরে যে সি অর্থাৎ কনসোনেন্টগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখো দেখতে পাচ্ছি টি, এখানে দেখতে পাচ্ছি কে, এখানে দেখতে পাচ্ছি এম, এখানে দেখতে পাচ্ছি টি আর এখানে দেখতে পাচ্ছি সি। তাহলে এই সব জায়গাগুলোতে যেন আর কনসোনেন্টটি না থাকে। আর কনসোনেন্টটি থাকলে কিন্তু উচ্চারণটা পাল্টে যাবে, তাই ভালোভাবে তোমাদেরকে এই নিয়মটা মাথায় রাখতে হবে। আর ব্যতীত যে কোনো কনসোনেন্ট থাকলে আমরা এ লেটারের উচ্চারণ এ এর মতোই করব। তিন নম্বরে আর কনসোনেন্টটি দিলে পরে তার সাউন্ডটা কেমন হবে সেটা তোমাদেরকে শেষে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। তো চলো আমরা পরবর্তী উদাহরণ ফলো করি। এবার এই ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করো। এই ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা ই ভাওয়েলটিকে খুঁজে পাচ্ছি। আর আমরা একটু আগেই শিখলাম যে ওয়ার্ডের মধ্যে আমরা যে ভাওয়েলটি খুঁজে পাবো সেই ভাওয়েলের নাম দিয়েই আমরা সেই ওয়ার্ডটাকে উচ্চারণ করব। তো এই ওয়ার্ডটাই আমরা ই ভাওয়েলটিকে খুঁজে পাচ্ছি তো আমরা ই দিয়েই এটা উচ্চারণ করব। তাহলে এটার উচ্চারণ হবে জিন, জিন। ই লেটারের উচ্চারণ হবে ই এর মতোই, জিন যার অর্থ হচ্ছে বংশাণু। তেমনি করে যদি বলা হয় সিট, সিট যার অর্থ হচ্ছে অধিকার, ছেড়ে দেওয়া। ফিম, ফিম যার অর্থ পত্নী। নেক্সট এই ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, এখানে টিএইচ এই দুইটা বর্ণ মিলে একটা সাউন্ড তৈরি করছে তাই এই দুইটা বর্ণকে একটি বর্ণ ধরতে হবে। টিএইচ এই দুইটা হচ্ছে একটি কনসোনেন্ট, ই একটা ভাওয়েল, এস একটা কনসোনেন্ট, ই একটা ভাওয়েল। তাহলে এখানেও আমরা ই এই ভাওয়েলটিকে খুঁজে পাচ্ছি তাই আমরা ই দিয়েই এটাকে উচ্চারণ করব। দিজ, দিজ যার অর্থ হচ্ছে শব্দের বহুবচন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যখন দুইটা কনসোনেন্ট মিলে একটা সাউন্ড তৈরি করবে তখন একটাই কনসোনেন্ট ধরতে হবে। তবে এই নিয়মের দুই একটা ব্যতিক্রম পাওয়া যায়, যেমন ধরো DENE এটার উচ্চারণ ডিন হবে না, এটার উচ্চারণ হবে ডেন যার অর্থ হচ্ছে বালিয়াড়ি। FETE এটার উচ্চারণ ফেট হবে, এটার উচ্চারণ কিন্তু ফিট হবে না, ফেট যার অর্থ হচ্ছে উৎসব। তো এগুলো হচ্ছে ব্যতিক্রম। ওকে ফাইন, চলো পরবর্তী উদাহরণ ফলো করি। এই ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করো। এবার আমরা এই ওয়ার্ডটার মধ্যে আই লেটারটিকে দেখতে পাচ্ছি, তাহলে যে ওয়ার্ডের মধ্যে যে ভাওয়েলটি দেখতে পাবো সেই ভাওয়েলের নাম ধরেই আমাদেরকে ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে। তাহলে আই ভাওয়েলটি পাচ্ছি তাই আমরা আই দিয়েই এটা উচ্চারণ করব, এটার উচ্চারণ হবে ফাইভ,
যার অর্থ হচ্ছে পাঁচ সংখ্যা, ফাইন যার অর্থ জরিমানা, নাইন যার অর্থ হচ্ছে নয় সংখ্যা, মাইক যার অর্থ মাইক, বাইক যার অর্থ হচ্ছে মোটর সাইকেল, লাইফ যার অর্থ জীবন, লাইক যার অর্থ পছন্দ। তো প্রত্যেকটি ওয়ার্ডেই আমরা আই লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই আই এর উচ্চারণ আই এর মতোই করছি। তবে এরও দুই একটা ব্যতিক্রম পাওয়া যায়, যেমন GIVE এটার উচ্চারণ গাইভ হবে না, এটার উচ্চারণ হবে গিভ, যার অর্থ হচ্ছে দেওয়া। পরবর্তী উদাহরণ দেখো, এটার মধ্যে আমরা ও ভাওয়েলটিকে দেখতে পাচ্ছি, তার মানে এটা আমাদেরকে ও দিয়েই উচ্চারণ করতে হবে। এর উচ্চারণটা হবে বোন, যার অর্থ হচ্ছে হাড়, নোট যার অর্থ হচ্ছে টিকা, নোজ যার অর্থ হচ্ছে নাক, হোম যার অর্থ হচ্ছে বাড়ি, হোপ যার অর্থ হচ্ছে আশা। প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ও লেটারটিকে দেখতে পাচ্ছি আর ও এর মতোই উচ্চারণটা করছি। তবে এরও কয়েকটি ব্যতিক্রম পাওয়া যায়, যেমন লাভ যার অর্থ ভালোবাসা, মুভ যার অর্থ সরানো, কাম যার অর্থ হচ্ছে আশা। পরবর্তী উদাহরণ দেখো, এটার মধ্যে এবার আমরা ইউ লেটারটিকে দেখতে পাচ্ছি, তার মানে এই ওয়ার্ডটা আমাদেরকে ইউ দিয়েই উচ্চারণ করতে হবে, অর্থাৎ ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে। এর উচ্চারণটা হবে কিউট, যার অর্থ আকর্ষণীয়, তেমনি করে টিউব যার অর্থ নল, হিউজ যার অর্থ বিশাল, মিউট যার অর্থ হচ্ছে অনুচ্চারিত। তবে এরও দুই একটা ব্যতিক্রম পাওয়া যায়, যেমন RULE এটার উচ্চারণ রিউল না, এটার উচ্চারণ হবে রুল, যার অর্থ নিয়ম। আমরা যতগুলো নিয়ম শিখলাম এ, ই, আই এবং ইউ, এর পরে যেন আর কনসোনেন্টটি না থাকে, যদি থাকে তাহলে তার সাউন্ডটা পাল্টে যাবে, কেমন হবে দেখুন। বেয়ার হিয়ার মানে এখানে, ফায়ার মানে আগুন, সিওর মানে নিশ্চয়। নিয়ম এক, কোনো শব্দে ই এ এর পর যদি আর থাকে তাহলে ই এ এর উচ্চারণ আ হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আর্লি আর্লি। তা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা ই এ এর পরে কিন্তু আর লেটারটি পাচ্ছি, তাই আমরা কিন্তু আ এর মতো উচ্চারণ করছি। আর্লি এর অর্থ হচ্ছে অবিলম্বে। তেমনি করে যদি বলা হয় আর্ন আর্ন, তো তোমরা একটু আবারও লক্ষ্য করো, এখানে ই এ এর পরে কিন্তু আর লেটারটিকেই পাচ্ছি, তাই আমরা আ এর মতো উচ্চারণ করছি। আর্ন এর অর্থ হচ্ছে উপার্জন করা। তেমনি করে বলা যাবে আর্থ, আর্থ মানে পৃথিবী। তেমনি করে আমরা বলতে পারি হার্ট, হার্ট মানে হচ্ছে হৃদয়। তেমনি করে আমরা বলতে পারি লার্ন, লার্ন মানে হচ্ছে শেখা। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই ই এ এর পরে কিন্তু আর লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই কিন্তু আমরা আ এর মতো উচ্চারণ করছি। চলো এবার আমরা পরবর্তী নিয়মটা একটু দেখে নিই, কিন্তু যদি কোনো শব্দে ই এ এর পর আর লেটারেই ওয়ার্ডটি শেষ হয়ে যায় তাহলে ই এ এর উচ্চারণ ইয়া হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, বিয়ার বিয়ার। তো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা ই এ কে পাচ্ছি, তারপরে কিন্তু আর লেটারটি রয়েছে, আর এই ওয়ার্ডটি কিন্তু আর লেটারেই শেষ হয়ে গেছে, তাই আমরা ই এ এর উচ্চারণটা ইয়া এর মতো করছি। বিয়ার বিয়ার এর অর্থ হচ্ছে ভালুক। তেমনি করে বলা যাবে ফিয়ার ফিয়ার। তো এখানেও একটু লক্ষ্য করো, এখানেও কিন্তু ই এ কে দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু আর লেটারটি রয়েছে, আর এখানে কিন্তু আর লেটারেই ওয়ার্ডটি শেষ হয়ে গেছে, তাই কিন্তু আমরা ই এ এর উচ্চারণ ইয়া এর মতো করছি। ফিয়ার এর অর্থ হচ্ছে ভয়। তেমনি করে বলা যাবে হিয়ার, হিয়ার মানে হচ্ছে সোনা। তো এখানেও আমরা ই এ এর পরে আমরা আর লেটারটি দেখতে পাচ্ছি, আর লেটারেই কিন্তু ওয়ার্ডটি শেষ হয়ে গেছে, তাই আমরা ইয়া এর মতো সাউন্ড করছি। তেমনি করে বলা যাবে ক্লিয়ার, যার অর্থ হচ্ছে পরিষ্কার। তেমনি করে বলা যাবে ডিয়ার, যার অর্থ হচ্ছে প্রিয়। তেমনি করে বলা যাবে ইয়ার, যার অর্থ হচ্ছে কান।
তো প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু ই এ এর পরে আর লেটারটি রয়েছে, আর আর লেটারেই কিন্তু ওয়ার্ডটি শেষ হয়ে গেছে, তাই কিন্তু আমরা ই এ এর উচ্চারণ ইয়া এর মতো করছি। এবার আসো আমরা পরবর্তী নিয়মটা একটু আয়ত্ত করে নিই। কোনো শব্দে যদি এ ডাবল ইউ থাকে তাহলে তার উচ্চারণ অ হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ক, তো এখানে দেখুন এই ওয়ার্ডটির মধ্যে এ ডাবল ইউ এর উচ্চারণটা অ এর মতো হচ্ছে। ক এর অর্থ হচ্ছে কাকের ডাক। ল, ল এর অর্থ হচ্ছে আইন, তেমনি করে বলা যাবে প, প মানে হচ্ছে থাবা, তেমনি করে বলতে পারি ড্র, ড্র যার অর্থ হচ্ছে আঁকা, তেমনি করে বলা যাবে স্ট্র, স্ট্র যার অর্থ হচ্ছে খড়। তো প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু আমরা এ ডাব্লিউ ওয়ার্ডটিকে পাচ্ছি, তাই তার উচ্চারণটা আমরা অ এর মতো করছি। এবার চলো পরবর্তী নিয়মটা একটু আয়ত্ত করে নিই। পয়েন্ট টু বি নোটেড, কোনো শব্দে এ আই এর পরে আর ব্যতীত কোনো কনসোনেন্ট থাকলে এ আই এর উচ্চারণ এই হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ব্রেইন, ব্রেইন যার অর্থ হচ্ছে মস্তিষ্ক। তো এখানে দেখো আমরা এ আই এর পরে আর ব্যতীত অন্য একটা কনসোনেন্ট পাচ্ছি, তাই কিন্তু এখানে এ আই এর উচ্চারণটা হচ্ছে এই এর মতো, তেমনি করে বলা যাবে চেইন, চেইন যার অর্থ হচ্ছে শিকল। তো এখানেও কিন্তু এ আই এর পরে আর ব্যতীত আমরা অন্য একটা কনসোনেন্ট পাচ্ছি, তাই কিন্তু এ আই এর উচ্চারণটা এই হচ্ছে, চেইন। নেক্সট ড্রেইন, ড্রেইন এখানেও দেখুন এ আই এর পরে আর ব্যতীত অন্য কনসোনেন্ট রয়েছে, তাই তার উচ্চারণ এই এর মতো হচ্ছে, তেমনি করে বলা যাবে ফেইথ, ফেইথ যার অর্থ হচ্ছে বিশ্বাস, তেমনি করে বলা যাবে জেইল, জেইল যার অর্থ হচ্ছে জেলখানা। নেইল, নেইল মানে নখ। পেইন, পেইন যার অর্থ হচ্ছে বেদনা। মেইন, মেইন যার অর্থ হচ্ছে প্রধান। রেইন, রেইন যার অর্থ হচ্ছে বৃষ্টি। তো প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমরা এ আই এর পরে আমরা আর ব্যতীত অন্য কনসোনেন্ট পাচ্ছি, তাই কিন্তু আমরা এ আই এই দুইটা ভাওয়েলের উচ্চারণ এই এর মতো করছি। তো তোমরা এই নিয়মগুলো একটু ভালোভাবে মাথায় রাখবে, এই নিয়মগুলো দিয়েই কিন্তু হাজার হাজার বাক্যকে আমাদের নিজের কন্ট্রোলে আনতে পারবো। ওকে ফাইন, পরবর্তী নিয়ম, কোনো শব্দে এ আই এর পর আর থাকলে এ আই এর উচ্চারণ এয়া হবে। একটু ভালোভাবে মাথায় রাখতে হবে এই নিয়মটা, কোনো শব্দে এ আই এর পর আর থাকলে এ আই এর উচ্চারণ এয়া হবে। চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এয়ার, এয়ার তো এখানে দেখো আমরা এ আই এর পরে আর লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই আমরা এ আই এই দুইটি ভাওয়েলের এয়া সাউন্ড করছি। এয়ার যার অর্থ হচ্ছে বাতাস, তেমনি করে বলা যাবে চেয়ার, চেয়ার যার অর্থ হচ্ছে চেয়ার। তো এখানেও কিন্তু এ আই এর পরে আর লেটারটি রয়েছে, তাই তার উচ্চারণ এয়া এর মতো হচ্ছে, তেমনি করে বলা যাবে ফেয়ার, ফেয়ার যার অর্থ হচ্ছে মেলা। তো এখানেও কিন্তু এ আই এর পরে আর লেটারটি রয়েছে, তাই এখানে এ আই এর উচ্চারণ এয়া হচ্ছে, তেমনি করে আমরা বলতে পারি হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, তেমনি করে বলা যাবে পেয়ার, পেয়ার যার অর্থ হচ্ছে জোড়া। তো প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু আমরা এ আই এর পরে আর লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই কিন্তু এ আই এই দুইটি ভাওয়েলের এয়া সাউন্ড করছি।